এটাই আমরা এখন করব, দেখি কিভাবে করা যায়। আচ্ছা, তো এখন এটাকে টোটালি বাদ দেন। আমাদের এখানে হ্যাঁ যে কোনো এলিমেন্টকে সে ফেড করতে পারবে। আস্তে ফেড মানে কি? আস্তে আস্তে মানে হালকা, তাই না? হালকা ভাবে আসবে। আচ্ছা, এখানে আপনি মনে করেন একটা ক্লাস নেন, যে ক্লাস নাম হলো টেস্ট অথবা ডেমো ওয়ান। ডেমো ওয়ান এখানে কি নিব? ডেমো টু, ডেমো থ্রি। আচ্ছা, এখন এটাকে আপনি একটা সিএসএস করবেন। এই সিএসএস টা কোথায় করব? এইখানে ক্লাস। তাহলে আজকে যে করে নিয়ে এই আলোচনা হোক পুরো ক্লাসটা, আমার মনে হয় এটা শেখা দরকার বেশি ভালো করে। হ্যাঁ, আচ্ছা, ডেমো ওয়ান। ডেমো ওয়ানের মধ্যে মনে করেন ব্যাকগ্রাউন্ড কি হবে, মনে করেন রেড, হাইট SEIGHT, হাইট মনে করেন 80 পিক্সেল, আরো বেশি দিন 100 পিক্সেল, আর উইথ কত ধরেন 100 পিক্সেল। সেম এরকম ডেমো টু, ডেমো থ্রি। তাহলে এখানে মনে করেন ধরলাম ইয়েলো, এখানে কি হবে? গ্রিন। আচ্ছা, আর নর্মাল অবস্থায় এখানে যদি আমি শো হয়েই থাকে সবসময়, এখানে যদি এরকম শো হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন কি করে যে এটা মানে মানে ফেড হবে? বা আসার সময় তো বুঝতে হবে, যে যখন আসবে তখন বুঝতে হবে যে এটা কিভাবে হচ্ছে, আসতেছে, তাই না? তাহলে এটাকে আমাদের প্রথম অবস্থা কি করতে হবে? ডিসপ্লে নান করতে হবে, ডিসপ্লে নান। ডিসপ্লে নান করলে কি হয় জানেন? ডিসপ্লে নান করলে এই কন্টেন্টটা এখানে থাকবে না। দেখেন আছে এখানে, ডিসপ্লে নান মানে টোটাল কন্টেন্টটা উঠে যাবে। এখন আমি চাচ্ছি যে এখানে এত দরকার নেই, এখানে আমি একটা বাটন নিব, ক্লিক হিয়ার। আমি যখন এই বাটনকে, বাটনের কোনো আইডি ইউজ করলাম না, কেমন? এখানে আমি লিখবো যে ডলার সাইন কি হবে? সিলেক্টর। সিলেক্টরটা কি, কাকে ক্লিক করলে কি হবে? বাটন, BUTTON, বাটন, ক্লাস, সরি, ক্লাস ক্লিক। যখন আমি ক্লিক করব তখন কি হবে? FU হাইট হবে কেন, শো হবে, তাই না? ফেড ইন হবে, তাই না? এখানে লিখেন যে, এখানে লিখতে হবে আমাদের নিয়মগুলো। এখন কি লিখতে হবে? ডলার সাইন, এটা কি, এটা শো হবে, তাই না? আচ্ছা, এখানে লিখবো ডেমো ওয়ান ক্লাস ফেড ইন। দেখেন এটা কিন্তু ক্যাপিটাল মানে বড় হাতের, খেয়াল করছেন? দেখেন এখানে তারা কিভাবে লিখছে, দেখেন ফেড ইন। যদি দুইটা ওয়ার্ড পাশাপাশি লিখেন চেক করিতে, ফেড একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, তাই না? তো দ্বিতীয় ওয়ার্ড সেটার প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে। আচ্ছা, এখানে যাই, দ্বিতীয় ওয়ার্ড কি কি হিসেবে আসবে? অবশ্যই ক্যাপিটাল থাকতে হবে। দেখেন ফেড ইন, এখানে যদি যান দেখেন, দেখেন ফেড ইন এটা কি, ক্যাপিটাল। দেখেন আউট, এটা ক্যাপিটাল। টুগল কি আছে, এটা সবগুলাই বড় হাতের। আচ্ছা, ফেড ইন, তাহলে আমরা যদি এখন ফেড ইনটাকে যদি, এখন তিনটা ফেড ইন আমাদের হবে এখানে, তিনটা যেহেতু ডিপ ইউজ করছি, তাহলে আমাদের এখানে কি করব, তিনটা এলিমেন্ট নিব সেম, কারণ তিনটা তো একই কাজ হবে, তাই না? এখন আমি এখানে কি বলছি যে এখানে টাইমিং সেট করা যায়। হ্যাঁ, এখানে চেঞ্জ করতে হবে অবশ্যই থ্রি, কারণ আমাদের এখানে তিনটা এলিমেন্ট আছে, তাই না? এখানে আমি কি বলছি যে টাইম সেট করা যায়, তাই না? এখানে দেন যে মনে করেন 900, এখানে দেন 1800। দেখি এখন ক্লিক করলে কাজ হয় কি না, কাজ করতেছে না, কেন কাজ করতেছে না একটু দেখতে হবে যে আমাদের এখানে কোনো প্রবলেম আছে। এই যে দেখেন ডেমো, এটা ক্লাস ইউজ করি না আমরা, তো এখানে যদি আমরা না দিই তাহলে কি পাবে? সে পাবে না, এটা কিন্তু আপনারা দেখেও বুঝেন নাই যে আমি এটা লিখি নাই। আচ্ছা, আপনাদের কি টেক্সট গুলো আরেকটু বড় করলে ভালো হবে নাকি? ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে দেখেন বুঝতে, এখানে দেন খালি জোস হয় না, এখানে দেন 3000, এখানে দেন হলো 1500, অথবা একটা কাজ করেন এখানে দেন হলো 5000। আচ্ছা, কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক করেন, বুঝতেছে, আস্তে করে
প্রথমটা দ্রুত চলে আসছে, প্রথমটা টাইম দেন, প্রথমটা দেন গেল 2000, ক্লিক করেন আসছে। তো এইভাবে আমাদের এই কলা করতে হবে। এখন আপনি মনে করেন সেম ফেজ আউট, পেজ আউটটা যদি ইউজ করতে চান তাহলে সেম এজ আওয়ার মধ্যে পেস্ট করেন, কারণ আমাদের অ্যাট্রিবিউট তো সবই একই, তাই না? জাস্ট আমাদের এখানে মেথডটা চেঞ্জ করতে হবে। আচ্ছা এখন তো আউট হবে, তার মানে কি ভিজিবল হবে প্রথমে, তারপর এটা আউট হবে। তো আমাদের এখানে ডিসপ্লে নান যদি ডিফল্ট অবস্থা থাকে তাহলে কি এটা কাজ করা যাবে? কাজ করা যাবে? কাজ করা যাবে না। তাহলে আমাদের এটা কি করতে হবে, এখানে ডিসপ্লে নান যেটা আছে এটা তুলে দিতে হবে, তাই না? কি ঘুম পাচ্ছে? আমি সন্দেহ হয় শুধু আপনাকে, যে খালি ঘুম পায় ঘুম পায়, প্রতি ক্লাসে শুধু শুধু আছে আপনারই ঘুম পায়, কারণটা কি? আচ্ছা ঠিক আছে, আমি ফান করলাম। আচ্ছা ক্লাসের মাঝে মাঝে এমন ভাবে বলা দরকার, তাহলে কনসেন্ট্রেশনটা একটু ই হয়। হ্যাঁ দেখেন এখানে ক্লিক করি, মানে আমার একটা টাইমিং সেট করা আছে, তাই না? যে এতক্ষণ, হ্যাঁ আমার তো এখানে টাইমিং 5000, মানে কত এখানে? না না, আমি আমি তো এইটা প্রথমে হাইট, যেটা টাইম কম সেকেন্ড সেটা প্রথমে হাইট হবে, তারপর 5000 মিলি সেকেন্ড, এটা হলো 5000 মিলি সেকেন্ড, 5000 মিলি সেকেন্ডে কিন্তু 5 সেকেন্ড, আর 10000 মিলি সেকেন্ডে কত? 10 সেকেন্ড, এটা কিন্তু জেনারেট করতে হবে। তাহলে আমাদের মনে করেন এখানে ধরেন কত, 1000, এটা কত, 2000, এটা যাচ্ছেন কত, 3000। দেখেন তাহলে একটু কুইক শেষ হবে, ক্লিক করেন। আচ্ছা আবার যাচ্ছেন যে আপনি সবার লাস্টে যেটা এটা হাইট হবে ফার্স্ট, তাহলে 1000 দেন, 2000, 3000, সিম্পল না? আচ্ছা ক্লিক করেন, হয়েছে? এইভাবে কাজগুলো হয়। আচ্ছা তো এখন ফেড ইফেক্টের বিষয়গুলো আমরা দেখলাম না, এখন দেখি হলো স্লাইড, কয়েকটা প্রপার্টি দেখবো, সব প্রপার্টি দেখা লাগবে না। মনে করেন স্লাইড, এটা আর একটু ভালো, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টু গোল। আমরা যদি স্লাইড ডাউন লিখি এখানে, সেম দেখেন একই কাজ, সবগুলো একই কাজ, স্লাইড ডাউন দেখি তো। আচ্ছা এগুলো এত দরকার নাই এখন, কারণ একটা হলেই হবে, একটা হলেই হবে। মনে করেন আমাদের প্রথমে এটা কি আছে, স্লাইড আছে, এখন এটা তো ভিজিবল হয়েই আছে, তাহলে এটা কি কাজ করবে আর, তাই না? ভিজিবল তো হয়েই আছে, তাহলে আমাদের এটা করতে হবে কি, প্রথমে ডিসপ্লে নান করতে হবে, নান নান, ডিসপ্লে নান, দেখি কাজ করে কিনা। কাজ করে, এটাও জোস নাকি? আচ্ছা দেখেন হচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এইখান থেকে উপরের দিকে যাবে, মানে শাটার বন্ধ হবে এখন, মানে খুলবে খুলবে, এখন তো বন্ধ হয়েছে খুলবে, তো এটা খোলার জন্য কি করতে হবে? এই তো গুড, এই যে আপনারা তো আমার সাথে ভালো পারেন। এখন এইখানে আমি লিখে লিখে করাই, স্লাইড আপ, তো এখন রিলোড করেন এখানে। এখন এটা কি ভিজিবল, এটা তো মানে কি হবে, প্রথমে ভিজিবল থাকতে হবে, তাহলে না হয় এটা কাজ করবে। আচ্ছা এটা তুলে দেন, মনে করেন আপনার এটা ভিজিবল নাই, তাহলে এটাকে কিভাবে আপনি স্লাইড করাবেন? আচ্ছা এখন আরো বিষয় আছে, স্লাইড টু গোল, এই স্লাইড টু গোল কিন্তু আপও হবে ডাউনও হবে, দুইটা একসাথে কাজ করবে। হ্যাঁ তো আমি এখানে লিখে, এখানে লিখেন টি ও ডাবল জি, বানান কি হয়েছে আমার, বানানে খুব মিস্টেক থাকে, টি ও ডাবল জি এল ই। আচ্ছা দেন এখানে ক্লিক করেন, দেখেন হচ্ছে, তাই না? আবার ক্লিক করেন, এটাতে দুইটা কাজই হবে, ঠিক আছে? আচ্ছা ক্লিক হলে হাইড হবে, ক্লিক করলে শো হবে। এখন আপনি দেখবো যে অ্যানিমেট, গেট, সেট, স্টপ, আচ্ছা স্টপে যাই, মনে করেন আমি এটাকে হাইট ইউজ করব কত, ধরেন হাইট ইউজ করলাম 500 পিক্সেল, তাহলে কত হয় দেখি, এতটুকু হলো। তো আমি এখানে ক্লিক করি, তো আমি চাচ্ছি যখন এখানে ক্লিক করব
এতটুকু পর্যন্ত আসার পরে এখানে যখন ক্লিক করবো আবার তখন কি হয়ে যাবে, এটা স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিভাবে, হ্যাঁ এটা কিভাবে করা যায়, তো আমরা এটা দেখি যে কিভাবে করা যায়। আরেকটা মেথড নেন, জাস্ট এখানে লিখেন স্টপ, এটা বাদ দেন, এটার মধ্যে এখন একই বিষয়কে দুইটা কাজ করলে তো হবে না, এখানে আপনার আরেকটা আইডি নেন, সেটা হলো স্টপ, ক্লিক ফর স্টপ, এখান দেন কি ক্লাস রিলেটেড একটা নাম দিই স্টপ। হ্যাঁ এই তো এখানে আপনি অবশ্যই এখানে কি দিতে হবে, ক্লাস। আচ্ছা তো এখানে রিলোড করেন, দেখি কাজ করে কিনা, যে ক্লিক কোনটা, না এটাই তো আমাদের স্টপ করতে হবে তাই না, এখানে এটাই তো আমাদের স্টপ করতে হবে, তো আমি এখন এখানে ক্লিক করব, এটা যে কোনো একটা প্রপার্টি দিতে হবে, স্লাইড আপ টেন, স্লাইড তাহলে সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আর কি, হ্যাঁ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, ক্লিক করেন স্টপ, আবার স্টপ হচ্ছে না কেন, স্টপ হওয়ার কথা। আচ্ছা দেখেন আমি ক্লিক করলাম, স্টপ হওয়ার তো কথা, অবশ্যই হওয়ার কথা। আচ্ছা স্লাইড ডাউন, আচ্ছা দেখি স্লাইড ডাউন দিয়ে কি হয়, অবশ্যই স্টপ হওয়ার কথা, না হওয়ার এখানে কিছুই নেই, দেখি এখানে দেন কি হবে, এখানে প্রথমে ডিসপ্লে, ডিসপ্লে নাম অবশ্যই কাজ করার কথা, কেন করবে না, কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, মানে ক্লিক করলে থামতেছে বাট মানে আবার শুরু হয়ে যাচ্ছে, দেখি আচ্ছা দেখি যে কি সমস্যা একটু দেখতে হবে, যে ক্লিক ক্লিক করলে সে স্লাইড ডাউন হচ্ছে, স্লাইড ডাউন হওয়ার পর 5000 সেকেন্ডের মধ্যে স্লাইড ডাউন হচ্ছে, আবার যখন স্টপ বাটনকে যখন ক্লিক করা হচ্ছে তখন ডিসপ্লে নান, যখন আমি প্যানেল ওয়ান, যেটা প্যানেল ওয়ান কে যখন আমি স্টপ করতেছি তখন এটাই স্টপ হচ্ছে। আচ্ছা দেখি এই কোডটা নিয়ে দেখি কাজ করে কিনা, এটার সাথে আমার কি সম্পর্ক, মানে সমস্যা কি, এটা দেখতে হবে কি সমস্যা, এটা হলো ফাংশন, ফাংশন এত প্যানেল স্টপ, আর হলো আমাদের এখান থেকে এই ক্লাসটা নিয়ে দেখি যে কাজ করে কিনা, এইটা হলো দেন আমাদের মনে করেন এইখান থেকে একটা আইডিয়া আসলো, এটা এদিকে দেখেন একটু খেয়াল করে দেখেন আপনারা ক্লাসের মধ্যে, দেখেন একটু যেহেতু সে থামতেছে না, থামাতে হবে, স্টপ কাজ করতেছে, এটা কারণটা কি একটু দেখতে হবে, সেটা হলো যে এখানে লিখলাম যে ফ্লিপ, ক্লিক যখন করতেছি তখন প্যানেলটা স্লাইড ডাউন হচ্ছে, যখন আবার স্টপ কে ক্লিক করতেছি প্যানেলটা স্টপ হচ্ছে, তো আমার এই জায়গার মধ্যে কি সমস্যা, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তো এখানে ভুল হলো দেখেন কি ভুল ছিল, আমাদের অ্যাট্রিবিউটটা সিলেক্ট করা হয় নাই, কেমন মনে করেন আমরা স্টপ কে স্টপ করতেছি, বুঝতে পারছেন, স্টপ আমাদের তো এই ডেমো মানে কি স্টপ হবে সেটা তো আমাদের বলতে হবে তাই না, আচ্ছা এখানে কি স্টপ হবে, এটা এটা দেখেন এখানে খুব ভালো করে কিন্তু বলা আছে, দেখেন যে প্যানেল ওয়ান স্টপ নামে, স্টপ নামে যে স্টপ স্লাইডিং আছে এটাকে যখন ক্লিক করা হবে, তো অবশ্যই এটা তো ঠিকই আছে, আমি তো লেখা ঠিকই আছে, আচ্ছা আবার দেখি যে কাজ করে কিনা, যখন ক্লিক করতেছি ক্লিক থামতেছে না, আজকে স্টপ স্টপই থাকুক। আচ্ছা তো এখানে দেখি যে আর কি কি ফাংশন আছে, আচ্ছা অ্যাড ক্লাস রিমুভ ক্লাস এটা আমাদের দেখতে হবে, যেমন সিএসএস ক্লাসেস খুবই ইম্পর্টেন্ট, অ্যাড ক্লাস মনে করেন আমি চাচ্ছি যে একটা এলিমেন্টের মধ্যে একটা ক্লাস অ্যাড করব, ঠিক আছে, যেমন
মনে করেন এটা টোটালি কেটে দেন, টোটালি কেটে এখানে একটা ক্লাস নাম দেন যে ডেমো, ঠিক আছে? ডেমোর মধ্যে আপনি লিখলেন যে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, WORLLD, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি চাচ্ছি যে এখানে আমি আরেকটা ক্লাস অ্যাড করব, কিন্তু এখানে অ্যাড হবে না, কিন্তু ব্রাউজারে দেখা যাবে, ঠিক আছে? এখানে আমরা একটা জায়গার মধ্যে কিন্তু একাধিক ক্লাস অ্যাড করতে পারি, কিন্তু আইডিতে এটা পসিবল না। কেমন, আইডিতে যদি একটা ক্লাস অ্যাড করেন তাহলে কিন্তু একটা ক্লাসই হবে। মনে করেন আমি চাচ্ছি এখানে একটা ক্লাস অ্যাড হতে, তো এখন আমি চাচ্ছি যে কাকে ক্লিক করলে ক্লাস অ্যাড হবে। মনে করেন একটা বাটন নিলাম, বাটন কেন নিচ্ছি, কারণ বাটনকে ক্লিক করার মতন একটা অপশন, তাই না? কোনো টেক্সটকে ক্লিক করার মতন অপশন নাই, যে ক্লিক হিয়ার। আচ্ছা, ক্লিক হিয়ার আপনি যেটা করবেন এই মেন জেএস এর মধ্যে টোটালি ফেলে দেন। এখানে আপনি $ সিলেক্টর, সিলেক্টর মানে কাকে ক্লিক করলে কি হবে, বাটন, বাটনকে যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, ক্লিক করবেন ফাংশন, FUNCTION, ফাংশন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে $ কি হবে বলেন, ফার্স্ট ব্র্যাকেট, তাই না? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লাস, ক্লাসের নাম কি এখানে, ডেমো। আচ্ছা ডেমো, এই ডেমোতে কি হয়ে যাবে, অ্যাড ক্লাস, এটা একটা প্রপার্টি, অ্যাড ক্লাস। মনে করেন আপনি এখানে নাম দিলেন গ্লো, অথবা মনে করেন টেস্ট, দেখি কাজ করে কিনা। মনে করেন আমরা এখানে রিলোড করলাম, এটাতে একটা ইনস্পেক্ট এলিমেন্ট করি। এখানে ডিবের সাথে কোনো মানে টেস্ট নামে কোনো ক্লাস অ্যাড আছে এখানে, নেই। ক্লিক করি, কাজ করতেছে না। আচ্ছা তো এখানে দেখেন যে আমাদের বানানটা ভুল হয়েছে কি না। আচ্ছা এই যে থ্যাংক ইউ, দেখেন এখানে এখন অবশ্যই ক্লাস অ্যাড হতে হবে। ক্লিক হয়েছে এখানে, অ্যাড টেস্ট নামে একটা ক্লাস অ্যাড হয়েছে, এইটাই আমি বুঝতে চাচ্ছি। যে মনে করেন আমি চাচ্ছি যে যখন এখানে একটা ক্লাস অ্যাড হবে তখন কি হবে, এইখানে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, কিন্তু ব্রাউজারের মধ্যে কিন্তু এখানে কোনো ক্লাস আসবে না, মানে এডিটরের মধ্যে কোনো ক্লাস আসবে না। এখন ধরেন এই যে আমাদের এখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে টেস্ট, তাই না? এইখানে কিন্তু আবার ডট দিবেন না, কেমন, এখানে কিন্তু ডট দিবেন না, ডট দিলে কিন্তু এই ডট সহ অ্যাড হয়ে যেতে পারে। দেখেন দেখেন এই ডট সহ অ্যাড হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এটা তো কোনো সিলেক্টর না, এটা একটা ক্লাসের নাম, এই জন্য এখানে ডট দিতে হবে না। সার্ভারে মানে ব্রাউজারের সাথে অ্যাড হচ্ছে, নগদ পরে রিলেট করলেই শেষ, রিলেট করলেই ক্লাস শেষ। মনে করেন আমি এখানে একটা ক্লাস অ্যাড করলাম, রিলোড করি ফার্স্ট, মনে করেন আমি এখানে ক্লিক করার পর একটা ক্লাস অ্যাড হচ্ছে, রিলোড করেন, রিলোড করলে শেষ নাই। এখন আপনি মনে করেন চাচ্ছেন যে যখন একটা ক্লাস অ্যাড হবে তখন এটা ডিসপ্লে নান হয়ে যাবে। এই ক্লাসটা যদি কোনো কোনো সময় অন হয় তাহলে সেটা কি হয়ে যাবে, ডিসপ্লে নান। বেসিক বিষয়গুলো প্রথমে জানতে হবে আমাদের, এই বিষয় মনে করেন এখন কি নান আছে, এখন কিন্তু ওকে, একদম ওকে। এখানে কি টেস্ট নামে কোনো ক্লাস আছে, নেই। এটাকে আরেকটু বড় করি তাহলে বুঝতে পারবেন, ওহ বেশি বড় হয়ে গেছে। দেখেন এখানে ডেমো নামে একটা ক্লাস আছে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করব এ টেস্ট নামে, আমার দেখেন টেস্ট নামে যে ক্লাসটা আসতেছে সেটা আমি করে দিছি কি, ডিসপ্লে নান। এখন এইটাকে যদি আমি ডিসপ্লে নান না দিই, এটাকে যদি আরো কিছু দিই যে ব্যাকগ্রাউন্ড হ্যাশ F000 কালার সাদা, কি হবে, হাইট, হাইট মনে করেন 100 পিক্সেল, উইথ কত, 100 পিক্সেল। প্রথম অবস্থায় কি আমাদের কালারটা আছে, নেই। যখন আমাদের ক্লাসটা অ্যাড হবে তখনই কিন্তু এটা পাচ্ছে। এখন আপনি কিন্তু এটাও পারেন যে এখানে যে ডেমো নামে একটা ক্লাস অলরেডি আছে এডিটর দিয়ে, মানে আমাদের সেট করা ডিফল্ট, এটাকে কিন্তু রিমুভ করতে পারেন। রিমুভ, রিমুভ, রিমুভ মানে কি মুছে ফেলা, তাই না? তো এটা কিভাবে করতে পারেন দেখেন, একটু বানানটা দেখে নিই ফার্স্ট। অ্যাড ক্লাস, এই যে দেখেন রিমুভ ক্লাস, তো এখানে আপনি জাস্ট এই জায়গার মধ্যে লিখেন যে এটা হলো সিলেক্টর, রিমুভ ক্লাসের মধ্যে মনে করেন এই পি থেকে, ডিপ থেকে। এখন ক্লাস ধরে ধরে করা যাবে না, এখন আমাদের ডিপ, এই ডিপের মধ্যে যদি কোনো ট্যাগ থাকে, মনে করেন ডিপের মধ্যে যদি কোনো কি থাকে, রিমুভ ক্লাস কি হয়ে যাবে, ডেমো,
দেখেন, আমাদের একটু খেয়াল করে দেখেন যে এটা আমাদের একটা ট্যাগ, তাই না? এই ট্যাগের মধ্যে ডেমো নামে আমাদের একটা অলরেডি কি আছে, একটা ক্লাস আছে। আমি কি বলছি, বাটন কে যখন আমি এখানে কি করব, বাটন কে যখন ক্লিক করব, এই ডিবের মধ্যে যদি কোনো, অথবা আপনি ডিপটা যদি কনফিউশন লাগে তাহলে একটা আইডি ইউজ করেন। আইডি নাম দেন মনে করেন টেস্ট, এখানে একটা আইডি দেন, আইডি কি হবে টেস্ট। এই আইডি কে যদি আমরা কি করি, ক্লিক করার পর এই আইডির মধ্যে যদি কোনো ডেমো নামে ক্লাস থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, রিমুভ ক্লাস। তাহলে একটু দেখি কাজ করে কিনা, এখানে দেখেন যে রিলোড করেন, ক্লিক আছে, এখানে ডেমো নামে কোনো ক্লাস আছে। এখন একটু খেয়াল করেন যে এই দেখেন ক্লাস আগে কি ছিল, রিলোড করেন, আবার রিলোড করার সাথে সাথে দেখেন ডেমো নামে আমাদের একটা ক্লাস আছে, তাই না? তো এটাকে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এই ক্লাসটা হাইড হয়ে যাবে। তো দেখেন তো ক্লাসটা হাইড হয়েছে। সেম এইভাবে আমাদের ক্লাস, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস ভবিষ্যতে কাজ করা লাগতে পারে, এইভাবে কাজগুলা করব, কেমন? আচ্ছা, এখন মনে করেন আরো কি কি আছে, স্লাইড ফিট এগুলো তো দেখানো হয়েছে। তো এই যে এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে বেসিক ক্লাস কাজগুলো যেগুলো আছে এগুলো করতে পারবেন। এবং এখানে দেখেন আরো ফিট, এনিমেট, এনিমেটের মধ্যে যান, এনিমেটের মধ্যে দেখেন যে কি কি এলিমেন্ট আছে। মনে করেন এখানে সিলেক্টর, কল ব্যাক, আচ্ছা এনিমেট, অ্যানিমেটের মধ্যে যদি আমরা যাই, ধরেন এটা আমাদের একটা স্টাইল, খেয়াল করেন আমরা যখন এখানে অ্যানিমেট করব তখন দেখেন এইখান থেকে এখানে গিয়ে থেমে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে করব, কিভাবে করতে পারি, দেখেন এখানে কিন্তু খুব সিম্পল ভাবে এক্সাম্পল দেওয়া আছে যে আমরা কিভাবে করতে পারি। এখানে কিন্তু খুব সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল, গেট কি, সেট কি, অ্যাড কি, স্টপ কি, কল ব্যাক কি, চেনিং ইন, সবগুলো কিন্তু সুন্দর সুন্দর। কিন্তু এগুলো আপনাদের খুব বেশি দরকার লাগবে না, কিন্তু আপনার দরকার লাগবে হলো হাইট, ফেট, স্লাইড, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এগুলো আপনাদের দরকার লাগবে, কিন্তু এগুলো সব কিছু লাগবে না এখন। মানে এখন যতটুকু আপনাদের মানে জানা আছে এতটুকুর মধ্যে এতটুকুই এনাফ। আচ্ছা, এখন আমরা যদি এটা লিখি যে, এখন আমরা যদি এখানে লিখি যে মনে করেন ধরেন সিএসএস সব ফেলে দেন, এগুলা ঝামেলা হয়ে গেছে একদম, এগুলা সব ফেলে দেন। এখানে আমি এটা দেখাই শেষ করতেছি আজকে, মানে এরপর পিএইচডি টু এইচটিএমএল কিভাবে শুরু করতে হবে এগুলা নিয়ে বেসিক কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি একটা বাটন নিব, বাটন ক্লিক ফর অ্যানিমেট, অ্যানিমেশন ক্লিক ফর অ্যানিমেশন, এখানে একটা আইডি দেন টেস্ট। আচ্ছা, এটা আমার লাগবে না, এই এই আইডি ধরে এই স্টাইলে বলবো কি যে ব্যাকগ্রাউন্ড রেড, সরি ব্যাকগ্রাউন্ড রেড হাইট কি হবে, ও হাইট কত হবে ধরেন 80 পিক্সেল, আর উইথ কত হবে 80 পিক্সেল, কারণ ব্যাকগ্রাউন্ড যদি কোনো সময় ইউজ করি সেটার হাইট এবং ওয়েট না থাকলে সেটার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, দেখি আগে আমাদের এটা কাজ করতেছে কিনা, আসছে এটা? এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা তো জানতে হবে, আমি কি ফাংশন লিখছি, ফাংশন লিখি নাই। তো ফাংশনটা দেখেন এখানে কিভাবে করা আছে, যে বাটনকে যখন আমাদের ক্লিক করা হবে তখন এই আইডিটা অ্যানিমেট হয়ে এভাবে যাবে। আচ্ছা, এখানে লিখবো ডলার সাইন, অবশ্যই সিলেক্টর নাম দিতে হবে, কাকে ক্লিক করব, মানে কাকে ক্লিক করব, বাটন, বাটনকে ক্লিক করব, বাটনকে ক্লিক করার পর এটাকে কি ফাংশন বলা হয়, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করেন, এখানে আপনার একটা আবার ডলার সাইন, ডলার সাইনের মধ্যে সিলেক্টর মানে কে অ্যানিমেটেড হবে, তাই না? কে অ্যানিমেটেড হবে, এখানে আমাদের আইডি কি আছে, টেস্ট, টেস্ট, এখানে দেন যে আইডি টেস্ট, এখানে ক্লাস দেন এনি মেট, দেখেন এখানে ক্লাসের নাম ঠিক আছে নাকি, তা নাহলে কাজ করবে না। ক্লাসের নাম কি, এনিমেট, আর এখানে দেখেন কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিভাবে লেখা আছে। আচ্ছা, দেখেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট, যদি কোনো সিএসএস এলিমেন্ট লেখেন, সিএসএস যদি লিখেন তাহলে অবশ্যই এখানে কি লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। মনে করেন আপনি লেফট কত চাচ্ছেন, মনে করেন 50 পিক্সেল। এখন লেফট কখন হয়, যখন পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ থাকে, যখন পজিশন অ্যাবসোলিউট হয় তখন লেফট, টপ, রাইট এগুলা কাজ করে। তো তাহলে আমাদের এখন কি করতে হবে, এই আইডি কে বলতে হবে পজিশন
সিলেক্ট সিলেক্ট করতে হবে, কারণ এটা তো এখন টপে আছে, তাহলে এর আমাদের রিলেটিভটা দরকার হচ্ছে না। যদি একটু অন্য এলিমেন্টের মধ্যে থাকতো বা নেওয়া লাগতো, তাহলে মনে করেন এটা এখন আমি ক্লিক করব, কাজ করতেছে না। আচ্ছা দেখি আমাদের কি মিস্টেক আছে। লেফট থেকে কত 250 পিক্সেল দেওয়া লাগবে। আচ্ছা এটাকে আমরা টোটালি 250 পিক্সেল কোলন, না এটা দেওয়াই লাগবে মাস্ট। এখন দেখেন চেহারা চেঞ্জ হয়ে গেছে এটা দেওয়ার পর, দেখছেন তো এইটা এইভাবে দেওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই এটা এবার দিতেই হবে আপনাকে। দেন এখানে এনিমেট দেখেন বানান ঠিক আছে কিনা। এনিমেট লেফট 250 পিক্সেল আমি ইউজ করছি, সমস্যা নেই। আমি দেখি বানানগুলো ঠিক আছে কিনা। ক্লিক এনিমেট টেস্ট, লেফট থেকে কত যাবে, লেফট থেকে 250 পিক্সেল আমি দিছি, 50 পিক্সেল। ওকে এখানে এটা শেষ করা লাগবে। আচ্ছা কমেন্ট করেন, টেস্ট বাটনকে আমি ক্লিক করলাম। বাটনকে ক্লিক করার পর বাটনকে ক্লিক করলাম, সিএলআই সিকে টেস্ট এনিমেট হবে লেফট থেকে 50 পিক্সেল, এটা দরকার নেই। দেখেন ছোট একটা অংশের জন্য কাজ করে না, তাই না? এটা কিন্তু খুব কেয়ারফুল ভাবে করতে হবে। দেখেন এখন আপনি চাচ্ছেন যে এতটুকু গিয়ে আবার এতটুকু পর্যন্ত আসবে, তারপর আবার এতটুকু পর্যন্ত এইভাবে আসবে, মানে এতটুকু গিয়ে আবার এতটুকু পর্যন্ত আসবে। মনে করেন আমি 50 পিক্সেলের জায়গায় আমি চাচ্ছি যে 100 পিক্সেল যাবে, তারপর আপনি যেটা করবেন এখানে একটা কমা দেন, কমা দিয়ে টপ দেন, টপ 100 পিক্সেল। এটা অবশ্যই কিসের মধ্যে দিতে হবে, একটা কোটেশন, সিঙ্গেল কোটেশন কেন ইউজ করা লাগলো, কারণ আমাদের দেখেন এখানে ডাবল কোটেশন অলরেডি আছে, মানে ডাবল, যদি এখানে ডাবল কোটেশন দিলেও কাজ করবে, সিঙ্গেল কোটেশন দিয়ে তাই মনে হয় বেটার, এই জন্য তারা এটা ইউজ করেছে। এখন দেখেন এখানে ক্লিক করব, ডাইরেক্ট চলে আসছে, তাই না? লেফট টপ ডিরেক্ট চলে আসছে। আচ্ছা লেফট টপ, এবার আপনার যাবে হলো দেখি যে কিভাবে কাজ করে, আর আই টি রাইট, আর আই জি RIGHT, রাইট থেকে মনে করেন কত, মনে করেন 100 পিক্সেল, দেখি কাজ করে কিনা। যদি এগুলো আপনাদের মানে কাজে লাগবে না, জাস্ট একটু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, রাইট থেকে যাচ্ছে না, তাই না? আচ্ছা যেহেতু এটা লেফট আছে, তাহলে লেফট থেকে যেহেতু যাচ্ছে, তাহলে রাইট থেকে সহজে এদিকে আসতেছে না, কারণ লেফট আর রাইট মানে দুইটা কম্বিনেশনে মিলে এটা হচ্ছে না। তো মানে এনিমেট কিভাবে কাজ করে, এনিমেট কিভাবে ই হয়, এই অ্যাট্রিবিউট গুলা আপনারা যখন প্র্যাকটিস করবেন, এখন তো দেখাচ্ছি মনে করেন 8 থেকে 10টা অ্যাট্রিবিউট দেখালাম, এখানে আরো 20-30টা অ্যাট্রিবিউট আছে, তো সেগুলো আপনাদের সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এই বিষয়গুলো জানা হবে না। এবং এখানে আরো কি কি অ্যাট্রিবিউট আছে দেখি, যে আমাদের এইগুলা দেখানো দরকার অথচ দেখানো হয় নাই, মনে করেন জেকোরির মাধ্যমে কিভাবে সিএসএস করা লাগবে, কারণ জেকোরির মাধ্যমে সিএসএস করা আমার দরকার পড়তেছে না, সুতরাং এগুলো আমাদের না শিখলেও হবে। আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হলো যে পিএইচডি টু এইচটিএমএল এ কিভাবে শুরু করা যায়, কিভাবে আমরা শুরু করব এটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? যে করি এই পর্যন্ত আপাতত, ওকে।